নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। আজ আমি জার্নি করব শিয়ালদা টু বালুরঘাট এক্সপ্রেস। তো শিয়ালদা টু বালুরঘাট এক্সপ্রেস নতুন ট্রেনে কী কী পরিষেবা রয়েছে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি 9 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে কিন্তু বালুরঘাটের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে। তো এই ট্রেনের নতুন কী কী পরিষেবা রয়েছে সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওটিতে। তো দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা বেশি দেরি না করে সাবস্ক্রাইব করে রাখো। আর এখন কিন্তু ঘড়িতে সময় ঠিক 9টা, আর 9টার আগে কিন্তু আমাদের যে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস তো সেটা কিন্তু চলে এসেছে। আর আমাদের এই ট্রেন অর্থাৎ শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসের টাইম রয়েছে 10:30, এখান থেকে ছাড়বে। আর এটা কিন্তু কাল সকালে বালুরঘাটে পৌঁছাবে প্রায় 8টা কি 8:30 মতন টাইমে। তো দেখতে থাকো আজকের এই জার্নিটা, এখান থেকে স্টার্ট করছি। আর বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসের জেনারেল কামরা কিন্তু বালুরঘাট থেকে আসার সময় কিন্তু শেষের দিকে থাকে, আর শিয়ালদা থেকে বালুরঘাট যাওয়ার সময় কিন্তু সামনের দিকে থাকে। তো এই রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা গাজল স্টেশনে এসে পৌঁছালাম। এখন কিন্তু ঘড়িতে সময় 6:35। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বালুরঘাটে। আর বালুরঘাট পৌঁছানোর টাইম ছিল 8:30, কিন্তু আমরা পৌঁছে গেছি 8:10-এ, অর্থাৎ 20 মিনিট ফাস্ট। তো এই ছিল আমার 16 নম্বর দিনের জার্নি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানাও।